ক্লাস ওয়ান বাংলা ক্লাস হোমওয়ার্ক ডেট 5th of June 2021। দেখো কি দেওয়া রয়েছে, 2 নম্বর, ঠিক কথাটির পাশে টিক চিহ্ন এবং ভুল কথাটির পাশে ক্রস চিহ্ন দাও, ঠিক আছে? ক নম্বর, ধ্বনি শুধু মুখে উচ্চারিত হয়? হ্যাঁ, তাই এখানে টিক নাও, ঠিক আছে? এটা ঠিক কথা, তাই তো? এবার ধ্বনি কানে শোনা যায়, ঠিক কথা, তাই এখানে টিক মার। বর্ণ চোখে দেখা যায় না? দেখা যায় তো, এখানে ভুল আছে, তাই ক্রস। শব্দকে ভাঙলে ধ্বনি পাওয়া যায়, ঠিক, তাই এখানে রাইট চিহ্ন। ধ্বনি ও বর্ণ একই জিনিস? না, ধ্বনি কি? ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, তাই তো? ধ্বনি মুখে উচ্চারিত হয়, বর্ণ লিখিত রূপ, তাই তো? বর্ণ লিখা যায়, তাই এই দুটো আলাদা জিনিস, তাই এখানে ক্রস মার্ক হবে, ঠিক আছে? প্রথমটা হবে ঠিক, দ্বিতীয়টি হবে ঠিক, তৃতীয়টি হবে ভুল, তারপরেরগুলো এটা ঠিক, এটা ভুল, এটাও ঠিক, ঠিক আছে? এভাবে করবে এবং খাতায় লিখবে। ওকে, থ্যাংক ইউ।